আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার আজকের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আরেকটা ঈদের ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। আমার নুসাবা বুড়িকে প্রথমে রেডি করার পালা। আর ওই যে এড্রেসটা আসলে আমি বাংলাদেশে আরং থেকে নিয়েছিলাম, তো আনার পরে ওর এখন পর্যন্ত পড়ানো হয়নি। ব্যাগের মধ্যে যে ছিল সে ব্যাগের মধ্যেই ছিল আর কি। সো অনেকটা কুচিমুচি হয়ে গেছে, এ বছর এটা না পড়াইলে আসলে পরের বছর ছোট হয়ে যাবে, তো এই জন্যেই ওকে পড়াই নিলাম। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাদেরকে বলবেন? কিন্তু অবশ্যই অনেক দিন পরে আমি এরকম করে একটু সাজুগুজু করে একদম রেডি হইলাম। বাংলাদেশে থাকতে তো দেখা যাচ্ছে যে বাইরে গেলে এরকম রেডি হয়ে যেতাম, বাট এখানে আসলে এত কাজের প্রেশার, এত কিছু যে একটু যে নিজেকে পেছনে সময় দিব সেটা আসলে হয়ে ওঠে না। তো অনেকদিন পরে রেডি হইলাম। আমার নুসাইবা বুড়িকে মাশাল্লাহ এত সুন্দর দেখাচ্ছিল, বাট জ্যাকেটটা পরার পরে আমার বুড়িটার ড্রেসই পুরো ঢেকে গেছে। আসলে কিছু করার নাই, এখানে বৃষ্টিটা অনেক বেশি ছিল প্লাস প্রচুর ঠান্ডা। ঈদের দিন ছাড়া, ঈদের আগের দিন কিন্তু মানে জ্যাকেট ছাড়াই বাইরে গিয়েছিলাম আমরা, কিন্তু ঈদের দিন সকালবেলা থেকে হঠাৎ করে এই অবস্থা, মানে এত সুন্দর করে সাজুগুজু করে এরকম জ্যাকেট পরে থাকতে কার ভালো লাগে বলেন তো। সো জ্যাকেট পরে আমরা ছবি টবি তুলেছিলাম কিছু সময়ের জন্য, আমরা এই জ্যাকেট খুলে অবশ্য ছবি তুলেছিলাম। সো আমাদের বাসার পাশে যে একটা পার্ক আছে, ওয়ারজন পার্ক, আমরা ওইখানে গিয়েছিলাম কারণ ঈদের সময় ওইখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অনেক ফান রাইড নিয়ে আসে। সো এটাকে ফান ফেয়ার বলে, প্রত্যেক ঈদেই নিয়ে আসে। আসলে এখানকার ঈদ মানেই হচ্ছে যে এই পার্কগুলোতে এরকম ফান ফেয়ার নিয়ে আসবে, বাচ্চারা আনন্দ করবে, বিভিন্ন রাইডে উঠবে। সো এখানকার ঈদ মানে এটাই। বাংলাদেশে যেমন প্রত্যেকটা রাইডে ওঠার আগে টিকিট নিতে হয়, ঠিক তেমনি এখানেও টাকা দেওয়ার পরে, সরি, পাউন্ড দেওয়ার পরে যে এরকম করে ওরা টোকেন দেয়, যে কয়েনগুলা বিভিন্ন রাইডে ওঠার আগে দিতে হয়। কোনো কোনো রাইডে ওঠার আগে 2টা লাগে, কোনো রাইডে ওঠার সময় 3টা লাগে, কোনো রাইডে ওঠার সময় 5টা লাগে। সো আমরা প্রথমেই 10 পাউন্ডের 10টা নিয়েছিলাম কারণ এখান থেকে আবার আমাদের প্ল্যান ছিল যে আমরা আমার যাই ভাসুরের বাসায় যাব। তো নুসাবা প্রথমে এইটাতে আসলো, এটা হচ্ছে একটা বাউন্সিং ক্যাসেল, ওর এত পছন্দ কারণ ও জাম্পিং করতে খুব পছন্দ করে, বাসায় সোফার পরে জাম্পিং করতে চায়, তখন আমি দেই না, তো এখন ইচ্ছা মতো জাম্পিং করে নিচ্ছে। আর আজকের এখানে আসলে সিকিউরিটিটা খুব ভালো ছিল, আমি এত সিকিউরিটি কখনো দেখি নাই, এবার যতটা সিকিউরিটি দেখলাম। আর একদম ফাঁকা কারণ ওই যে বললাম ওয়েদারটা খুব খারাপ, যেমন বৃষ্টি তেমন বাতাস, খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল। সো ভয় করে আসলে কেউ সকালের দিকে আসেই নাই, বাট আমরা চলে আসছি, কিছু করার নাই কারণ এই আবহাওয়া, ব্রিটিশ ওয়েদারে আসলে কোনো ঠিক ঠিকানা নাই। সো এটাকে ভয় করে বাসা থেকে যে বের হব না, সো এটা ভাবাটা ভুল, যেমনই ওয়েদার থাকুক না কেন আমরা বের হয়ে যাব কারণ এটার কোনো ঠিক ঠিকানা নাই, এটার সাথে ডিল করে চলতে হবে আর কি আমাদের। তো নুসাইবা একের পর এক রাইডে উঠছে, ও আসলে এই বিভিন্ন রাইডে উঠে খুব আনন্দ পাচ্ছে আর কি। আর বাচ্চাদের জন্য আসলে ঈদের সময় বিভিন্ন সব কিছু ওরা অ্যারেঞ্জ করে শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে। আর এখানে হচ্ছে এখন যে রাইডটাতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে থাকতেও নুসাবা একবার উঠেছিল, বাট তখন ও ভয়ে আর ঢুকতে পারেনি, বাট এবার খুব সে সাহসিকতার সাথে এই যে চলে গেছে পানির মধ্যে, খুব এনজয় করেছে ও আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশের থেকে প্রবাসের ঈদগুলার ভিন্নতা এখানেই, আমরা বাংলাদেশে যেমন সবাই সবার বাসায় যাই সব কিছু করি, এখানে আসলে ঠিক তেমন না। এখানে এই যে এগুলাই হচ্ছে বাচ্চাদের আনন্দ। তো এখান থেকে আমরা হচ্ছে এখন বের হচ্ছি আমার ভাসুরের বাসার উদ্দেশ্যে, ওইখানে যে খাওয়া দাওয়া করবো, তারপর আলিশিকে নিয়ে আমরা সবাই মিলে বের হব। ওইখানে যাওয়ার পরে দেখি আমার যা উনি বিশাল এলাহি কাণ্ড করেছেন, এত কিছু রান্না করেছেন। আমার যা কিন্তু ইউরোপিয়ান, উনি আমাদের বাংলা বাঙালি না, বাট অনেক ধরনের বাঙালি খাবার দাবার সব কিছু উনি শিখে গেছেন আর কি। Now tell me, what, which item, what's the name of each item? What's this one called? Yalangji. Huh? Yalangji. Yalangji. And this one? That's za'atar pide. Pardon? Za'atar pide. Za'atar pide. The moussaka roll, and that's feta spinach. This one? Yes.
And lots of types of cake. And a special name? No, that's dadobosh. That's coconut walnut. That is coconut. Okay. ভাবি সবসময় ঈদ আসলে অনেক কিছু মেক করে এই যে দেখেন আমার বিদেশি ভাবি কত সুন্দর করে নকশি পিঠা বানাইছে তো আমার যা আসলে সবসময় এরকম অনেক অনেক ডেজার্ট আইটেম করে আমার ভাসুর রান্না করে হচ্ছে সব মানে এশিয়ান খাবার দাবার আর আমার যা সব ডেজার্ট আইটেমগুলো করে সো এখানে উনি ফুচকা অ্যারেঞ্জ করেছিল আমি ফুচকা দেখে তো রীতিমতো আর লোভ সামলাইতে পারিনি কারণ ভাবি জানে যে আমরা যারা বাঙালি আছি ফুচকা খেতে খুব পছন্দ করি সো এই জন্যে ভাবি ফুচকা বানাইছে আমি দেখে খুবই অবাক হয়েছি যে উনি যে ফুচকা মানে ওটা তো কেনা ছিল বাট তারপরেও যে ভেতরে ডাল তারপরে হচ্ছে টকটা বানাতে পারবে আমি কখনো ভাবি নাই আর টকটা বিশ্বাস করেন একদম আমাদের বাংলাদেশে যেরকম আমরা টক খাই না ঠিক তেমনই বানাইছে খুবই মজা হয়েছিল অনেকদিন পরে ফুচকা খাইছি আমরা আর কি তো এখন আবার আমরা সবাই বের হচ্ছি এখন নুসাম একটু বাসায় এসে নুসাবা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর কি আর এখন যাব হচ্ছে আমাদের লুটনে বলা যায় যে সব থেকে বড় ঈদ সেলিব্রেশন হয় যেটা সেখানে এখানে অনেক বড় করে মেলা হয় ফান রাইড আছে স্টেজ করা আছে স্টেজে হচ্ছে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে ইসলামিক গান করে বিভিন্ন সুরা বলে বেশ খুব ভালো একটা সুন্দর একটা গেট টুগেদার হয় আর কি সো এই যে দেখেন এটা এরিয়াটাতে কিন্তু অনেক বড় বসার জায়গা আছে সবাই বসে রেস্ট নিতে পারে আর মানে বিভিন্ন রাইড থেকে শুরু করে সব কিছুই আছে এখানে আমাদের এখানে না আসলে আসলে ঈদ ঈদ মনে হয় না এখানে আসলে প্রত্যেকটা মানুষ চলে আসে কেউ কেউ বাসা থেকে খাবার দাবার নিয়ে আসে এখানে বসে একসাথে খায় এখানে কিন্তু বিভিন্ন দেশের মুসলিম যে সমস্ত দেশ আছেন মুসলিম ভাই বোনেরা ওনারা কিন্তু স্টলও এখানে দেন সো সেই স্টল থেকে আমরা বিভিন্ন দেশের খাবার দাবারও খেতে পারি আর এই যে বাউন্সিং কাসেল এটা তো আমার বললাম আমার নুসাইব আমার আলিশা এদের খুব পছন্দ এখানে ওরা প্রায় 15-20 মিনিট ধরে পার করে ফেলছে তো যাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ঈদের ব্লগ এরপরে আবার আমরা যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ